ডিজে বাপি দুশাইক নম্বর পোল আমি তোমার গৃহেতে কোনোদিন এর জন্য আসবো না আমি ফিরে চলে যাচ্ছি না আমি ফিরে যার সময় একটি কথা বলে যাই হীরা আমি বড় সাত করে নিজের হাতে করে এই মালা গেঁথেছিলাম এই মালা তুমি যখন গলে পড়লে না তাহলে এই মালা আর আমি ফিরিয়ে নিয়ে যাব না হীরা আমি এই মালা পথের ধুলাতে ফেলে দিয়ে চলে যাচ্ছি হীরা আমি মালা পথের ধুলাতে ফেলে দিয়ে চলে যাচ্ছি আমার সোনার পাখি আমি তোমার পিঞ্জি হীরা আমার ছেড়ে যাও আমি তোমার জন্য কি সুন্দর মালা গেঁথে নেছি এই মালা তুমি গলে পড়ো দেখবে কত সুন্দর তোমায় মানাবে ওগো ঠাকুর আসলে কি দেখছি গো বলো আমি যে বড় ভুল বুঝেছিলাম তোমার গো তাই তুমি আমার শত অপরাধ ক্ষমা করে দিও আজ বিনা সুতার মালা এনেছো আমার গলায় পরাবি বলি বেশ আমি পরে নেব তবে পরার সময় কিবা বলতে চাই জানো ঠাকুর বলো কি বলতে চাইছো আজ পরিয়ে দাও আমার গলে ওগো ঠাকুর আজ তোমার গাথা মালা গো তোমার গাথা মালা পরিয়ে দাও গো ঠাকুর তোমার গাথা মালা গো তোমার গাথা মালা মাথা রেখে নিদ্রা যাই হীরা বেশ ওগো ঠাকুর আমি এখানে উরু বিশ্বাস করছি
তুমি নিদ্রায় যাও ঠাকুর। বেশ বেশ। বাবা ঢেকি বলো বাবা। আর কত দূরে যাব বাবা? আর বেশি দূরে যেতে হয় না বাবা, আমরা এসে গেছি। এসে গেছি? হ্যাঁ বাবা। তা তুমি এই ফাঁকা মাঠের মাঝখানে নামিয়ে দিয়েছো, আমি কোন দিকে যাব? ও বাবা, হ্যাঁ সামনে একটা কুঠি দেখতে পাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ, ওই কুঠি দেখে আমরা চলে যাব। ঠিক আছে ঠিক আছে বাবা, ঠিক আছে চলো বাবা চলো। আমার বাড়িতে তো কেউ নেই, কে আসার আছে বলো? আমি কি প্রবেশ করে গিয়ে দেখে আসি? যাও ঠিক আছে বাবা, ঠিক আছে। কি হয়েছে? হেঁচাকের ম্যান্ডেল কেটেছে? ও সে কল তো বেকল। জানিস বাবা, এ রাস্তার মাঝখানে কারা বাম্পার করে রেখেছে? তা রাস্তার মাঝখানে তো লোক বাম্পার করে, এই বাম্পার বড় ক্ষতি বাবা। তুলে দাও, আজকের আমি পড়েছি, কালকে তুমি পড়বে, কালকের ওই দাদা পড়বে, ওই ভাই পড়বে। এই বাম্পার তুলে আমি ফেলে দেব। তুলে দাও। হ্যাঁ তুলে দাও। বাবা ঢেকি কে হয়েছে? এ বাম্পার এত নরম কেন? বাম্পার? হ্যাঁ বাম্পার কোনদিন নরম হয় আমার? আরে বাবা, মনে হয় সবে তৈরি করেছে জমেনি। তাই এই বাম্পারের শেষ ধরে তুলে ফেলে দেব। ধরো ধরো, হালকা ধরো। কে হয়েছে? এ পুরো হাতমাই হয়ে যাচ্ছে, এ হবে না। তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি কর্ণপুর পর্ণকুটিরতে প্রবেশ করে আসছি। দেখে এসে দেখে এসে। এই তো আমার মামার পায়ের ছাপ। চিনতে পারলে কেমন করে? আরে বাবা, আমার মামার গাদ্দা গাদ্দা পা। ও গাদ্দা গাদ্দা পা, আচ্ছা আচ্ছা। তাহলে ছাপ ধরে আমি যাই? হ্যাঁ হ্যাঁ। ওই চেয়ে দেখ বাবা, আমি চিনতে পারবো না বলে পায়ের ছাপ মিলিয়ে মিলিয়ে গিয়েছি। তাই চলো চলো চলো। আচ্ছা বাবা, হ্যাঁ কি ব্যাপার বলতো? কেন বলতো? এখানে যেন বড় খেটকা লাগছে। কি খেটকা? মামার পায়ের ছাপের সাথে একটা সরু সরু নোনো নোনো পা। তুমি মনে হচ্ছে কি তোর মামা একা হাঁটে এই রাস্তায়? হ্যাঁ, আর কেউ হাঁটে না নাকি? ও আরো অনেক লোক হাঁটে। অনেক লোক হাঁটে। ঠিক আছে বাবা, দাঁড়া চলো বাবা চল। মামা কি পুরো বলতে পারছি না, মামার ধরটা পেয়েছি, মাথাটা পাইনি। দেখতে পাওনি? না দেখে না, দেখে না মাথাটা কোথায় আছে দেখি। কি ব্যাপার? এ বাবা ঢেকি, কি ব্যাপার কি ব্যাপার? আমার মামা এক অপূর্ব সুন্দরীর কোলে মাথা রেখে শুকে নিদ্রায় যাচ্ছে। একটা কথা বলবো, এখনকার মেয়েরা গাঁজা খায়। মেয়েরা গাঁজা খায়? স্যার বাবা, মেয়েরা কেন গাঁজা খাবে? তাহলে মামা মেয়েদের সে গাঁজা করেছে? কিন্তু মেয়েটার কোলের উপরে মাথা দিয়ে মামা ঘুমাচ্ছে। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার মনে হয় এটা নতুন মামিমা। মামিমার মুখটা দেখে যাবো। দেখে না দেখে না দেখি। এ বাবা ঢেকি, কি হয়েছে? মামিমার নিঃশ্বাসে হেচাক লাইটের ম্যান্ডেল কেটে গেছে। নিঃশ্বাসে তার জোরে আছে বলো? এখন আমি কি করে দেখবো? ও চিন্তার কোনো কারণ নেই, আমার কাছে ডবল ফিট আছে। দূরবীন ব্যবহার করো। আমি দূরে থেকে ডাইরেক্ট কল করে দেখব। হ্যাঁ দূরবীন ব্যবহার করো, তবু আমি মুখটা দেখে যাব। হ্যাঁ দেখে না।
ছি মামা ছি, এই তোমার নিমন্ত্রণ বাড়ি, ওই জন্য তুমি আমার সাথে নিয়ে আস মানে চাইছিলে না, তাই তো মামা? হো গো মামা, আমার নাম নারদ, কর্তব্য নারদ। আমি যদি ছলে বলে কলে কৌশলে যেতে পারি, সেই কইলা আসছি করেই, তা তোমার এই গুণের কথা আমি গুছিয়ে গুছিয়ে বলে আসব আমার বড় মামিমার কাছে। ঘুমাও মামা, এই নারীর কোলে মাথা রেখে। আমি আছি বিপদে। ঠাকুর গো, তোমায় জন্য আমার প্রাণ কাঁদে, তোমায় জন্য আমার প্রাণ কাঁদে। শোনো না, ও সাথী বোঝো না কি আছে বিপদে, তোমায় জন্য কৃষ্ণ প্রেমে যেমন পড়েছিল রাধা, তেমন ভাবে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে তোমার জন্য আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আমার প্রাণ কাঁদে। কি করিব কোথায় যাব বল আমা, জীবন দিয়ে ভালো আমি এসেছি তোমার, কি করিব কোথায় যাব বল আমা, জীবন দিয়ে ভালো আমি এসেছি তোমার। জীবন ধরে সব ছপিলাম, জীবন ধরে সব ছপিলাম তোমার শ্রীপদ, তোমার জন্য আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আমার প্রাণ কাঁদে। ও সাথী বোঝো না কি আছে বিপদে, তোমার জন্য আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আমার প্রাণ কাঁদে, আমার প্রাণ কাঁদে। তুমি আমায় কেন বাধা দিচ্ছ? আমি কি তোমার একেবারে মতো ছেড়ে চলে যাচ্ছি? ঠাকুর বলেন না, আমি আবার আসবো, আমি কথা দিয়েছি। না ঠাকুর, না, আমি কথা দিয়েছি আসবো। ঠাকুর, বেলা হয়ে গেছে, ছেড়ে দাও। আমি কি কোনোদিন সন্তানের মাথা হতে পারবো না? বলো না ঠাকুর গো। কি বললে হীরা? আমি তোমার সেই আশীর্বাদ করছি, তুমি সন্তানের মাতা হবে।
আমি সন্তানের মা হতে পারবো? চিন্তা করো না, এটা করে কেমন করে? এসো আমার কাছে, আমি তোমার গর্ভে হাত দিয়ে শপথ করে বলছি হীরা, আজ হতে হবে তোর সন্তানের মাতা। শরীর ভূমিষ্ঠ হবে ধরার বুকে, নাম রেখো তার দেব পঞ্চানন্দ। তুমি হবে দেব পঞ্চানন্দের মাতা, সবাই পূজবে তোমার দেব পঞ্চানন্দ বলে। ঠাকুর, ওগো ঠাকুর, চাওয়ার সময় এই অত বাগানে কে? তুমি প্রাণ ভরে আশীর্বাদ করে যাও ঠাকুর। আরে বসো না, বসো না। আমি জানো, আমি জানো দেব পঞ্চানন্দের মাতা হয়ে আমি ঘুরে বেড়াতে পারি এই পৃথিবী মাঝারি ঠাকুর। আমি জানো ঘুরে বেড়াতে পারি এই জগতে মাঝারি ঠাকুর। আর কি কোনদিনের জন্য তোমার দেখা পাবো না ঠাকুর? পাবে পাবে, আশীর্বাদ করি, তুমি সর্বদা সুখে থাকবে, তুমি সন্তানের মাতা হবে। বাবা ঢেকি, কি হয়েছে? মামা এলে ছোট্ট থেকে একটি জাদু দেখাবো, তুমি শুধু দেখে যাবে। ঠিক আছে, তাই হবে। এসো মামা এসো, আমি তো তোমার জন্য পর্ণ কুঠিরে এসেছি মামা, তুমি এসো মামা। ও মামি মা গো, মামাকে বুঝি আরে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না গো। আমি এসে গেছি, আমার তুমি কেন ফিরিয়ে নিয়ে যেতে পারবে না? ও কার্তিক গণে, কার্তিক গণে কি সার সতী রে, এ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীর নাম করছে কেন? মামা খুব ভালো, খুব ভালো, ঠুকঠুক করে চালিয়ে যাও, কি সুন্দর দেখতে, জীবনে ভুলতে পারবো না। এ ব্যাটা কি সব দেখে ফেলেছে? নারদ, আই নারদ। ও বাবা চালিয়ে যাও, চালিয়ে যাও। আমি নয় সেই শাইনা মেয়েটা, আমার মনে হয় নারদের মাঠে মাসখানে ভূতে ধরেছে। নারদ, আই নারদ, নারদ। আমি তো ঠিক আছি নারদ, তুমি কি দেখছো? মামা তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তুমি ঘুমের ঘরে কি সব বলছিলে নারদ? ও মামা, আমি যে ও ঘুমায়ে ঘুমায়ে একটি স্বপ্ন দেখে। স্বপ্ন? কি স্বপ্ন দেখেছো নারদ? কৈলাস মন্দিরে মামিমার অসুখ করেছে। নারদ কে বললে নারদ কৈলাস মন্দিরে তোমার মামিমার অসুখ করেছে? আর কার্তিক গণেশ, লক্ষ্মী সরস্বতী, এদের যে ভেবে ভেবে জ্বর হয়েছে। নারদ, হে, তোমার স্বপ্নের কথা সত্য? হ্যাঁ মামা। উপায় বলো, উপায়। উপায় উপায় আছে, তুমি গিয়ে দেখে এসো, মামি মার অসুখ ভালো করে দিয়ে এসো। আমি যাব? হ্যাঁ। আর আমি যে সোনার ধান চাষ করেছি, ও ধান কে দেখবে নারদ? কেন, সোনার ধান আমি দেখবো? আর তুমি বাচ্চা ছেলে, ধান দেখতে পারবে না। চাষ করার সময় আমি বাচ্চা ছেলে হলাম না, এখন শুধু ধানটা দেখবো আমি বাচ্চা ছেলে। নারদ তুমি কেন বুঝতে পারছো না, আমার বিশ্ব বাহনে যেতে হলে ছ মাস ছ দিন সময় লাগবে, আর তোমার ওই ঢেকি বাহনে উঠলে শটান শট কৈলাস। এই শোনো, তুমি এই মুহূর্তে রওনা দিচ্ছ? হ্যাঁ মামা। শোনো না, যদি তোমার মামিমা জিজ্ঞাসা করে বাপ নারদ তোমাদের চাষ কেমন হয়েছে? চাষ কেমন হয়েছে? সেখানে চাষও হচ্ছে আবার বাসও হচ্ছে। চাষ হচ্ছে বাস হচ্ছে, তার মানে আমরা বাস করে আছি। হ্যাঁ নারদ, তুমি ঠিকই বলেছো। বুঝতে পারিনি, ঠিকই বলেছো নারদ, চাষ হচ্ছে বা। আর যদি মামিমা জিজ্ঞাসা করে চাষ কেমন হয়েছে? আমি ওটাই জিজ্ঞাসা করছি। আষাঢ় মাসের রোয়া পাঁজাতে ধরা যাচ্ছে না, ভাদ্র মাসের রোয়া জল চাপে নষ্ট হয়ে গেছে, মামা বিয়ন নিয়ে খুব কাঁপ দিচ্ছে, খুব কাঁপ দিচ্ছে। বলো মামা বসে নেই? মামা বসে কাজ করছে, কাজ।